এতদিন আমি মুখ খুলিনি কিন্তু আজ আমি মুখ খুললে কাল এখানে প্রেস তারপর তারপর কি তারপর কোর্ট কি বলছেন কি আপনি হ্যাঁ কি বলছেন এসব দেব পরিবারের ইন্দ্রজিৎ দেব আর নীলিমা দেবের ইললেজিটিমেট ডটার ফিরে এসেছে কি বলছেন কি আপনি হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজিৎ দেব আর নীলিমা দেবের সন্তান আমি অক্ষর সেন পৃথ্বীজিৎ দেব আমার ভাই ধর বউয়ের হাতে এটা দিয়ে বলবি আজ থেকে আমি আমার স্ত্রীর ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম নিকি হ্যাঁ নিয়ে এসো নতুন বউকে আসছি আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি এক মিনিট কি আমার স্বামী আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে এটা কি সত্যি হ্যাঁ ওমা সত্যি নয় তো কি ওমা সত্যি হবে না কেন অবভিয়াসলি এটাই তো নিয়ম নিয়ম বলে কথাটা উচ্চারণ করে দিলেই হবে না মিস্টার ঋষিবাসু আপনি যদি সত্যি আমার স্বামী হন আর আপনার আজকের এই প্রতিশ্রুতি যদি সত্যি হয় তাহলে আপনাকেই আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে হ্যাঁ ওই তো নেবে ইয়েস হোয়াট আ সিলি স্টেটমেন্ট আরে ওই তো দায়িত্ব নেবে আর ও তো বলছে তোমার দায়িত্ব নেবে কি বলছো বুঝতে পারছি না তো আই মিন উনি নিজে উপার্জন করে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন কি বলছো নাকি তুমি আমাদের এত বিষয় আসার সম্পত্তি আমার ড্যাডের এত বড় বিজনেস এত টাকা পয়সা আমাদের হোয়াট আর ইউ সেইং জানি উনি শত শত কোটি টাকার মালিক আপনাদের কাছে সব কিছুই আছে সব জানি বাট আপনি নিজে কোনো উপার্জন করেন না রাইট অ্যান্ড আই ডোন্ট মাইন্ড আপনি যদি উপার্জন করতে না পারেন আপনি এখানে বসুন আই মিন আমার জায়গায় বসুন আমি তো একটা সরকারি চাকরি করি আমি বরং এই থালায় শাড়ির জায়গায় ধুতি পাঞ্জাবি আর আলতা সিঁদুরের জায়গায় একটা রিস্ট ওয়াচ রেখে দিই দিয়ে আপনাকে বলি যে আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম সেটাই তো আমি দেখতে চাইছি যদি আপনার কোনো সম্মানহানি হয়ে থাকে বা কোনোভাবে আঘাত লেগে থাকে দেন আই এম রিয়েলি ভেরি সরি বাট আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন
ভালো। ওমা, এসব তোমার প্ল্যান না? তুমি তো ওর্ষাকে শিখিয়েছ, ওকে সব কথাবার্তা বলছে, আমি তখনই বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি শিখিয়েছ ওকে সিধে করার জন্য। তো ও তো সিধে হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। আন্টি কি হয়েছে? সব কিছু আলিয়ার প্ল্যান। আমার বৌমা আমার ছেলেকে ডিট করার জন্য এসব করেছে। বিয়ে করেও নিস্তার নেই, ওকে শীতে করেই ছাড়বে। একটু সামলাবেন। কি হলো বলুন, নেবেন দায়িত্ব না হলে আপনি এখানে বসুন। এই প্লিজ থালাটা নিয়ে এসো তো, প্লিজ নিয়ে এসো প্লিজ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমি তোমার সমস্ত ভাত কাপের দায়িত্ব নিলাম। That's like my husband. এই না হলে সিআইডির বর। হ্যালো, হোয়াট? পৃথিজিৎ দেব কোমা থেকে ফিরে এসেছে। তোমাকে নাকি ওরা আটকে রেখেছিল, তোমাকে নাকি এখানে আসতে দিচ্ছিল না। হ্যাঁ, তোমার উপর ওরা অত্যাচার করছিল শকুন্তলা। হ্যাঁ বলো না। দেখো দেখো, আমি আমি ওদের বাবা হয়ে এই অভিশাপ কখনো দিতে পারি না যে ওদের ভালো হবে না। শুধু নীলকণ্ঠের মতো গলায় বিষ ধারণ করে বেঁচে আছি। একে কি বাঁচা বলে শকুন্তলা? একে কি বাঁচা বল? কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ কি হয়েছে বল শকুন্তলা, তুই কথা বলছো না কেন? আরে কথা বলো, কি হয়েছে তোমার? শকুন্তলা বলো, আমাকে বলো কি হয়েছে। এই হ্যাঁ, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, বলো বলো কি হয়েছে, কথা বলছো না কেন? ও শকুন্তলা,
আমার কোন গোপন সর্বনাশ হয়েছে আমাকে বলো, চুপ করে থেকো না, বলো আমাকে, বলো বলো। সব শেষ। আমি তোমার কাছে হাত জোড় করছি ইন্দ্র, তুমি তুমি আমায় ক্ষমা করে দেবে, আমার আমায় ক্ষমা করে দেবে, বলো। আরে শোনো, কি হয়েছে, তুমি কি কথা বলছো, আমি কিছু বুঝতে পারছি না তো, বলো না। ক্ষমা করে দেবে, কেন ক্ষমা করবো তোমাকে, তুমি তুমি কি অন্যায় করেছো তুমি, হ্যাঁ শকুন্তলা? তো দিন ধরে এত বছর ধরে যে গোপন কথা আমি আমার বুকে বয়ে বেরিয়েছি, শত অশান্তিতেও মুখে উচ্চারণ করিনি, শুধু তোমার সম্মানহানির ভয়, তোমার যাতে সম্মানহানি না হয়। আজ সেই গোপন ঘটনা সর্বসমক্ষে বেরিয়ে এসেছে। গোপন ঘটনা? এই কোন গোপন ঘটনার কথা বলছো তুমি, কোন গোপন ঘটনা বলো বলো। হ্যাঁ বলো। তোমার লজ্জা, তোমার নীলিমার লজ্জা, তোমাদের দুজনের চরমতম লজ্জা। কি বলছো? হ্যাঁ কিছু বুঝতে পারছি না, কি বলছো, কি বলছো? আমি ঠিকই বলছি, কেন বুঝতে পারছো না, ওই ওই সোনালি চিৎকার করে সবার সামনে সকলের সামনে বলে দিয়েছে তুমি ইন্দ্রজিৎ দেবর বাবা। এমনকি এটাও বলে দিয়েছে নীলিমা আত্মহত্যা করেছিল। আমি মরে যাবো, আমি বাঁচব না, নীলিমা নীলিমা আত্মহত্যা করে বেঁচেছে। আমি এখন তাহলে আমি কতবার মরতে চেয়েছি জানো, শুধু আমার পরিবারের কথা ভেবে, আমার সন্তানদের মুখের দিকে চেয়ে আমি মরতে পারি। নার্সিংহোম থেকে ফোন। হ্যালো, আমার কি দুঃসঙ্গ, এখন বলো না। পৃথে কোমা থেকে ফিরে এসেছে,
হ্যাঁ বলুন। হ্যাঁ, উনি এখন কোমা থেকে বেরিয়ে এসেছে, তবে এখন কথা বলার অবস্থায় নেই। একবার একটুখানি দেখা করা যেতে পারে? হ্যাঁ, ডক্টর দেখার পরে তারপরে যাবেন। আচ্ছা আচ্ছা। সত্যি সত্যি ঠিক হয়ে গেল নাকি? এ তো কোথের উপর বিষ পড়া। এবার উপহার আকাশের সেন যদি মিলেমিশে যায় তখন তো আমাদের সব শেষ। বুঝলি রিমা, আমাদের সব শেষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না ভিকি, আমি শেষ হতে দেব না। ওদের দুজনকে আমি একসঙ্গে কিছুতেই এই পৃথিবীতে বাঁচতে দেবো না। ওদেরকে একা আমি সবকিছু ভোগ করতে দেবো না ভিকি, দেবো না, দেবো না। তুমি চিন্তা করো না। প্রীতি কেমন আছে গো? আপনি আপনি বসুন, আমি কথা বলে আসছি। আপনি এখানে কেন এলেন? আস্তে 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 বাবা, তুই সুস্থ হয়ে গেছিস, কিছু মুখ আমি তোকে দেখাতে পারবো না। আমার বাঁচার ইচ্ছে চলে গেছে রে বাবা, একবার তোকে বাঁচতে চাই না রে, তুই বাঁচতে চাই না, আমি মরতে চাই না, বাঁচতে চাই না বাবা, আমি বাঁচতে চাই না। আমি কি বলছেন আপনি? কি বলছেন? আমার বাঁচার ইচ্ছে চলে গেছে। শুনুন, বলো, বলে যাও আমি বলে মরে যাবো, আমি বাঁচবো বাবা। বাঁচবো না, মরে যাবো। আসুন আমার সাথে, বলুন। তোমার বাবা নিজেকে মেরে ফেলার চেষ্টা করছে। বাবা সুইসাইড না করেন উনি, যে কোনো সময় উনি কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন, যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আসতে পারি? মোদি বিজু, তুমি তুমি শিগগিরই গাড়িতে যাও, বাবা ওখানে আছে, বাবাকে প্লিজ সামলাও গিয়ে, তুমি তাড়াতাড়ি যাও। নিকি আমি দেখছি।